আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি শারদা ফিউচার ব্রেইন স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ কবিরুদ্দিন, অধ্যক্ষ আমি শারদা ফিউচার ব্রেইন স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসগুলি দেখেছ এবং সেই আলোকে সেন্ট পাঠের কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আর তোমরা যারা এখনো দেখো নাই, আমি উদাত আহ্বান জানাবো যে তোমরা ক্লাসগুলিতে যুক্ত থেকে তোমাদের পড়ালেখা ধারাবাহিকতা বজায় রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আজকে তোমাদের যে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব, নবম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন। আমি এই অধ্যায়ের শুরুতে বলেছিলাম জনসংখ্যার সাথে উন্নয়নের একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ জনসংখ্যাই উন্নয়নের তার প্রান্তে নিয়ে যেতে পারে। জনসংখ্যাই উন্নয়নের সাথে সম্পৃক্ত, উন্নয়ন এবং জনসংখ্যা দুইটাই একটা আরেকটার পরিপূরক, অর্থাৎ উন্নয়ন হবে জনসংখ্যার মাধ্যমে আর জনসংখ্যাই উন্নয়ন করবে। সো জনসংখ্যা এবং উন্নয়ন দুটি একটি আরেকটির সাথে সম্পৃক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চতুর্থ পাঠ নিয়ে আলোচনা করব। চতুর্থ পাঠ, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল। আমরা তৃতীয় পাঠে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা সেটাও দেখেছ, জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক, অর্থাৎ জনসংখ্যার সাথে জনসম্পদের কি সম্পর্ক রয়েছে। আজকে আমরা জানব চতুর্থ পাঠের যে বিষয়টি, সেটি হলো জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাব পূরণের যে কৌশল, সেটি হলো অর্থনীতির মূল ভিত্তি। এবং অর্থনীতি পাঠে আমরা উচ্চশিক্ষা যখন পড়ালেখা করব তখন সেটি আবার বিস্তারিত জানতে পারবো। অর্থনীতির মূল লক্ষ্যই হলো সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাব কিভাবে পূরণ করা সম্ভব। আর এই জনসংখ্যাও একই অবস্থা, সম্পদ যেখানে সীমিত সেখানে একটি দেশের বিশাল জনসংখ্যা তার বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। আর এই সমস্যাগুলি সমাধানের জন্য উপযুক্ত পরিকল্পনা প্রয়োজন, উপযুক্ত অর্থনৈতিক ভাবে সম্পৃক্ত করার প্রয়োজন। বিশ্বের অনেকগুলি দেশ ইতিমধ্যে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সক্ষম হয়েছে। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, চীন, জাপান অথবা যুক্তরাষ্ট্র, তারা বিভিন্নভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এই ভারতের অধিকাংশ জনসংখ্যাকে তারা কিভাবে জনসম্পদে পরিণত করেছে। অর্থাৎ তারা বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে। এবং ভারতের প্রায় অনেক লোক, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যারা তথ্য প্রযুক্তিতে সম্পৃক্ত আছে, এর মধ্যে ভারতীয় বংশোদ্ভূত প্রায় 23% নাগরিক যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। অর্থাৎ তথ্য প্রযুক্তির যেই ক্ষেত্র রয়েছে সেখানে ভারতেরই প্রায় 23% লোক জড়িত রয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করেছে এবং সেই আলোকে বৃহৎ একটি যুব সমাজকে জনসম্পদে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা সেটার সুফল দেখতে পাচ্ছি। স্বাধীনোত্তর বাংলাদেশ যেই উন্নতি সাধন করেছে, অর্থাৎ বিগত 10-15 বছরেও বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা সেটা উপলব্ধি করতে পারছি। আর প্রযুক্তির ক্ষেত্রে যে উন্নতি, সেটা শিক্ষাক্ষেত্রে আমরা অনেকটাই উপলব্ধি করতে পারছি। কারণ এই কোভিড-19 কালে আমরা দেখেছি যে আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে তারা অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের শিক্ষা কার্যক্রম অনলাইনের মাধ্যমে চালিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কি কি কৌশল অবলম্বন করা প্রয়োজন। প্রথম আমরা যেটা দেখছি, পরিকল্পনা। তারপর রয়েছে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের ব্যবস্থা। প্রথমে যেটা দেখছি আমরা, পরিকল্পনা, অর্থাৎ সুষ্ঠু পরিকল্পনাই হলো যে কোনো কাজের অর্ধেক। অর্থাৎ প্ল্যানিং ইজ দি হাফ পোর্শন অফ এনি ওয়ার্ক। যে কোনো কাজ করার পূর্বেই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আর এই পরিকল্পনা যদি সুষ্ঠুভাবে গ্রহণ করা সম্ভব হয়, আর যে কোনো দেশেরই, যে কোনো সমাজের, যে কোনো জাতির জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা সম্ভব হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একটি দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা সম্ভব। অর্থাৎ এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই দেশের অশিক্ষিত অথবা নিরক্ষর লোকদেরকে পরিকল্পিতভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে
অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। একই অবস্থা প্রশিক্ষণের ব্যবস্থা অর্থাৎ তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং পরিকল্পনার মাধ্যমে যদি দারিদ্র নিপীড়িত অথবা অশিক্ষিত নিরক্ষর লোকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আর এই প্রশিক্ষণের মাধ্যমে এই দেশের যে বেকার যুব সমাজ রয়েছে অথবা বেকার লোকদেরকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জনসম্পদে পরিণত করা সম্ভব। এরপর যে আমরা যা দেখছি কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষার প্রসার এবং নারী শিক্ষা। কর্মমুখী শিক্ষা অর্থাৎ গতানুগতিক শিক্ষার থেকে বেরিয়ে এসে কর্মমুখী শিক্ষার মাধ্যমে যে কোনো কর্মক্ষেত্রে যাতে সাধারণ জনগণ অথবা শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরে যে কোনো ধরনের কাজ করতে পারে সেই ধরনের ভূমিকা রাখা দরকার। কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দেশের বৃহৎ একটি বেকার যুব সমাজকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জনসম্পদে পরিণত করা সম্ভব। নারী শিক্ষা একটি জাতির শিক্ষিত করা মূল যেই টপিকস সেটা হলো নারী শিক্ষা। অর্থাৎ নারী শিক্ষা যখন প্রসার করবে তখন একটি জাতির শিক্ষিত হার বাড়বে। অর্থাৎ নারীরাই একটি সমাজে একটি পরিবারের মূল ভূমিকা রাখতে পারে সন্তানদের পড়ালেখার জন্য। অতএব নারী শিক্ষার যখন প্রসার ঘটবে তখন একটি জাতি শিক্ষিত হবে আর এই জাতিকে পরিকল্পিতভাবে সুশিক্ষার মাধ্যমে জনসম্পদে পরিণত করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে যা আমরা দেখছি স্বাস্থ্য পুষ্টি কার্যক্রম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। স্বাস্থ্য পুষ্টি কার্যক্রম অর্থাৎ অসুস্থ জাতি অসুস্থ জনসংখ্যা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে না। অতএব যে কোনো জাতিকে যে কোনো লোককে যখন অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হয় তাহলে তাকে পুষ্টিহীনতা ভুগলে চলবে না অথবা অস্বাস্থ্য হলেও চলবে না, তাকে স্বাস্থ্য ঠিক রাখতে হবে। পুষ্টি কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ জাতি উপহার দিতে হবে আর এই সুস্থ জাতিকে সুস্থ পরিকল্পনার মাধ্যমে সুশিক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষার মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জনসম্পদে পরিণত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যা দেখছি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। পরিকল্পিতভাবে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে যাতে করে কোনো ধরনের বেকার লোক সমাজে অথবা দেশে পরিবারে না থাকে। তাহলে কেবলমাত্র অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে আর অর্থনৈতিকভাবে যখন স্বাবলম্বী হবে তখন মাথাপিছু আয় বাড়বে। মাথাপিছু আয় বাড়লে তখন বোঝা যাবে যে জনসংখ্যা একটি জনসম্পদে পরিণত হচ্ছে। অতএব আমরা এই ধরনের কার্যক্রমগুলি অবলম্বন করে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি। এ পর্যায়ে যা আমরা দেখছি কৃষির আধুনিকায়ন, ক্ষুদ্র কুটির শিল্পের বিস্তার। কৃষির আধুনিকায়নের মাধ্যমে একটি বৃহৎ জনগোষ্ঠীকে অথবা যারা গ্রামাঞ্চলে বা পল্লী অঞ্চলে যারা কৃষক রয়েছে তাদেরকে কৃষির কাজে উদ্বুদ্ধ করা। অর্থাৎ কৃষি দিন দিনে আমরা এই পিছু হারছে অর্থাৎ কৃষিকাজে অনগ্রসর। এর একমাত্র কারণ কৃষির ক্ষেত্রে যখন ব্যয় বাড়ছে আর সেই অনুপাতে কৃষকরা তাদের পুঁজি উঠানো সম্ভব হচ্ছে না। আমরা যদি কৃষির আধুনিকায়ন করে এই দরিদ্র কৃষক যারা রয়েছে তাদেরকে কৃষিকাজে উদ্বুদ্ধ করে বিভিন্ন কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির উপর এই পুঁজি বিনিয়োগ করে কৃষকদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের বৃহৎ একটি জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সম্ভব। ক্ষুদ্র কুটির শিল্পের বিস্তার। শহর এবং গ্রামাঞ্চলে ক্ষুদ্র কুটির শিল্পের যে বিস্তার লাভের মাধ্যমে বেকার যে যুবক রয়েছে অথবা যে গ্রামাঞ্চলে যে পল্লী অঞ্চলে যে নারীরা রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের ক্ষুদ্র কুটির শিল্পের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত করা যায় এবং গ্রামীণ আর্থসমাজের উন্নয়ন ঘটানোর মাধ্যমে একটি দেশ এবং জাতি উপকৃত হতে পারে এবং এভাবে পরে বাংলাদেশের
বৃহৎ এই নারী সমাজকে কুটির শিল্পের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত করতে পারলে তাহলে এই বৃহৎ জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যা দেখছি উচ্চতর প্রশিক্ষণ, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এবার যে কোনো কর্মই হোক, যে কোনো কাজেই হোক, যে কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ডই হোক, অতএব উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো জাতি একটি ভালো কাজ অথবা ভালো অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একবারে যে কোনো কাজের রুট লেভেল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যখন আমরা উচ্চতর প্রশিক্ষণ দিতে পারবো অথবা প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো কাজে সম্পৃক্ত করতে পারলে তাহলে কেবলমাত্র ভালো কাজ উপহার দেওয়া সম্ভব, ভালো কিছু করা সম্ভব। আর এই ভালো কিছু করতে পারলে পরিকল্পিতভাবে বৃহৎ জনগোষ্ঠীকে যারা বিভিন্ন ধরনের কাজকর্মে সম্পৃক্ত রয়েছে আরও অর্থনৈতিকভাবে তাদের থেকে সুফল পাওয়া সম্ভব, আর এইভাবে পরে একটি জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে বাংলাদেশ সরকার সহ সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করে অথবা প্রচুর বৃত্তির ব্যবস্থা করে সমাজের এবং রাষ্ট্রের যে কোনো ধরনের কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এইভাবে করলে পরে যে কোনো জনগোষ্ঠীকে, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে, আর বিশেষ করে বেকার, নিরক্ষর অথবা যারা অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নেই, তাদেরকে পরিকল্পিতভাবে প্রশিক্ষণের মাধ্যমে, উচ্চতরভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত রেখে এই জনগোষ্ঠীর মাধ্যমে এই জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ থেকে আমরা যা শিখলাম, এখানে আমি একটি প্রশ্ন উপস্থাপন করছি। এই প্রশ্নটিগুলি তোমরা বাসায় অনুসরণ করার চেষ্টা করবে। এখানে যে যদিও তৃতীয় পাঠের যে প্রশ্নটা আমি আলোচনা করেছিলাম যে পাঠ, সেখানে কোনো প্রশ্ন দেই নাই, এই কারণে আমি চতুর্থ পাঠে প্রশ্ন উপস্থাপন করেছি। পাশাপাশি চতুর্থ পাঠের একটা প্রশ্ন উপস্থাপন করব, কিভাবে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায় এবং রয়েছে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায়গুলি আলোচনা করো। এই দুটি প্রশ্নই তোমরা বাসায় অনুসরণ করবে এবং এই পাঠ থেকে আমি হয়তো ভালো কিছু বলতে পারিনি অথবা আমার উপস্থাপনার মধ্যে হয়তো ভুল থাকতে পারে, তারপরে তোমরা বই দেখে ভালোভাবে এইগুলি জেনে প্রশ্ন দুটি তৈরি করবে এবং স্কুলে এসে প্রশ্নগুলির সমাধান দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।